নির্জন এলাকা, কোন লোকজনও দেখি না, সন্ধ্যাও গনায় আসতেছে, ভয় ভয় লাগতেছে। কিসের শব্দ শোনা যায়? আরে মরে যাবেন তো ভাবি, তুমি এখানে বেঁচে আছো? তোর ভাবি, আমি মরে গেছি অনেক আগে। কি হয়েছে তোমার ভাবি? কি হয়েছে শুনতে চাস? তাহলে শোন। তোমাকে দেখা যাচ্ছে, অনেক সুন্দর লাগছে তোমাকে। আরে কি করব বলো, বাসা থেকে তো ওনা ছাড়া বের হওয়া যায় না, কারণ বাড়িতে থাকলে তো তোমার সাথে সুন্দরভাবে ভালোভাবে কথা বলতে পারি না, এই জন্য বাড়ির অনেক দূরে চলে আসছি বাড়ি থেকে, বুঝছো? এই কারণে ওনা নিয়ে আসতে হয়েছে। কি বলো তুমি, এই খোলামেলা জায়গায় তোমাকে দেখাবো? পাগল একটা, রাতে দেখাবো রুমে গিয়ে। আচ্ছা কি দেখবা দেখো, এখানে কি দেখার আছে প্রতিদিনই তোমাকে দেখাই। বললাম না এখানে দেখানো যাবে না, পাগল একটা। আচ্ছা দেখাতে পারি একটা শর্তে, তাহলে আজকে আমার অ্যাকাউন্টে 20,000। এগুলো কি হচ্ছে? কার সঙ্গে কথা বলছো? পরে কথা বলছি। পরে কথা বলছো মানে? ওটা কে? আমি জিজ্ঞেস করছি ওটা কে? চিৎকার করে কথা বলো না, ওটা কে মানে? তুমি কথা শুনে বুঝতে পারো না? আমার বয়ফ্রেন্ড। তোমার বয়ফ্রেন্ড? এখন বুঝতে পারছি। তুমি প্রতিদিন এইভাবে এই ছেলের সঙ্গে কথা বলো? হ্যাঁ বলি তো, তো সমস্যা কি তোমার? হ্যাঁ 100 বার বলবো, আমার যা ইচ্ছা আমি তাই করবো। না পারবা না, তুমি আমার স্ত্রী, তুমি অন্য একটা পুরুষের সঙ্গে তুমি কথা বলবে, আর সেটা আমার চোখের সামনে হয়েছে। ওরে আমার স্বামী রে, কোনো কিছু দিওয়ার মুরুদ নেই, বউ ভাত কাপড় দিতে পারে না ঠিকঠাক মতো, বউয়ের কি লাগবে না লাগবে সেদিকে কোনো খেয়াল নেই, স্বামীর অধিকার নিয়ে আসছে এখানে। যাই এখান থেকে। বলছো এই কি বলছো? তোমার আমি ভাত কাপড় দিতে পারিনি? গায়ে হাত দিয়ে কথা বলবো না কিন্তু। কি দাও কি দাও, হ্যাঁ যখন যা চাই তাই দাও। কি দিস আজ পর্যন্ত? এই যে ড্রেসটা, এটাও আমার বয়ফ্রেন্ডের টাকার কিনা, ঠিক আছে? কি করছো এই পর্যন্ত? এই যে মোবাইলটা, এটাও আমার বয়ফ্রেন্ডের টাকার কিনা। তা তুমি কি বলতে যাচ্ছ? আমি কিছু দিনই তোমাকে হয়েছে, তুমি যা দেও এগুলো পড়ে না। আজকাল ওই যে রাস্তাঘাটে যেগুলো ভিক্ষুক তারা এগুলো পড়ে, ওসব আমাকে দিয়ে হবে না। চুপ থাকো, একদম কথা বলবে না। তুমি সীমানা পার হয়ে গেছো কিন্তু, তুমি আমার সামনে বলতে চাও তুমি বয়ফ্রেন্ডে যাই দাও দিচ্ছে এটা দিচ্ছে, কি পেয়েছো তুমি? তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে চেঁচামেচি করছো? বড় গলায় কথা হচ্ছে না? তোমার সাথে না আমার সংসার হবে না, প্রয়োজনে আমি ওকেই বিয়ে করব। হ্যাঁ কইরো, তুমি ওকেই বিয়ে করো। আজকের ব্যাপারটা তোমার মা বাবাকে আমি নিজে গিয়ে জানাবো, বুঝতে পেরেছো? কি? হ্যাঁ তোমার চরিত্র, তোমার চরিত্র যে এরকম তোমার মা বাবাকে জানাবো আমি। আরে এতক্ষণ তোমার সাথে তুমি দুষ্টুমি করেছো, তুমি এমন করছো কেন বলো তো? ভালো লাগছে না, ঘরের মধ্যে গরম, বিদ্যুৎ চলে গেছে, তাই বাতাসে একটু হাওয়া খেতে এসেছি আর বান্ধবীদের সাথে ফোনে কথা বলতেছি। কি বলো না বলো, এগুলা তোমাকে একটু রাগানোর জন্য এমন করছি। শোনা প্লিজ, রাগ করে না আমার, শোনা জানো রাগানোর জন্য না, রাগ করে না শোনা। এই যে এই যে মোবাইল নাও, তুমি আমাকে বুঝাইতে আসো না। আমার কথাটা শোনো, এই যে মোবাইল টোবাইল তোমার হাতে দিয়ে দিলাম, যদি কোনোদিন আজকের পর থেকে আমি মোবাইল ধরি কথা বলি তারপরে বইলো, এবার খুশি তো? ঠিক আছে, তুমি না আসলে বোঝো না আমি যে তোমাকে কত ভালোবাসি বলো তো, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করছি। হ্যাঁ হ্যাঁ হয়েছে, বুঝতে পেরেছি। তুমি কেন বোঝো না বলো তো? আমার সাথে কিন্তু নাটক করো না, আমার সাথে নাটক করো না। ধরো এটা রাখো, আমি যাচ্ছি, আমাকে আমাকে যেতে দাও। খুব বড় গলা হয়েছে না, আমার বাবা মাকে বলে দিবি? বল, ভালো করে বল, আজকে তোকে এমন শিক্ষা দিব ওপারে যে তারপরে বলছ না বাবাকে। এটা আমি কি করলাম? আমি আমার স্বামীকে মেরে ফেললাম আমার পাপ ঢাকার জন্য,
আমার স্বামীকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। সবাই জানাজানি হয়ে যাবে, আমাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আমার ভাষা হবে, ভাষা হবে, আমার ভাষা হবে। আমি পরকিয়া করতে গিয়ে ধরা খেয়ে আমার স্বামীকে আমি নিজের হাতে মেরে ফেলেছি। আমি নিজেই মরে যাব, আমি নিজেই গলায় ধরে দিয়ে মরে যাব। আমি কাউকে মারতে দিব না, আমি নিজে মারা যাব। হ্যাঁ, আমি মারা যাব, আমি গলায় ধরে দিব। আমি একা মারা গেলে কেউ এই ঘটনা জানতে পারবে না। আমি ফাঁসি দিয়ে মারা যাব। এবার শুনলি তো সব? হ্যাঁ শুনলাম, কিন্তু ভাই তো এখনো বেঁচে আছে বাবি। ভাইয়ের কিন্তু প্যারালাইসিস হয়েছে। চলেন আপনি আমার সাথে। তোর ভাই এখনো বেঁচে আছে? হ্যাঁ বাবি। আমি তোর ভাইয়ের কাছে যেতে চাই, আমাকে নিয়ে চল। হ্যাঁ চলেন বাবি আমার সাথে আসেন, আসেন বাবি আমার সাথে আসেন। বাবি এই যে ভাই। তুমি বেঁচে আছো? আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বেঁচে নাই, আমি তো অনেক আগেই মরে গেছি, কিন্তু তুমি তুমি এখনো বেঁচে আছো। আমার তো বিশ্বাসই হইতেছে না। আমি বেঁচে আছি, দেখো আমি আমি পঙ্গু হয়ে গেছিলাম, হাত পা চালাইতে পারতাম না। এর জন্য তো আমি দায়ী, আমার পাপগুলো ঢাকার জন্য তোমার আমি অনেক শাস্তি দিছি, নিজের হাতে মেরে ফেলছি। আমি একটা পাপি, আমার জীবনটা অভিশপ্ত হয়ে গেছে, আর সেইখান থেকে তো আমি একটা অভিশপ্ত আত্মা হয়ে আছি, পাতায় পাতায় ডালে ডালে ঘুরে বেড়াই। তুমি আমার মাপ না করলে আমি মুক্তি পাবো না, আমার আত্মা শান্তি পাবে না। আমি মাপ করে দিছি তোমাকে, আমি তোমাকে মাপ করে দিছি। দেখো তুমি আসার পরে আমি আমি একদম ভালো হয়ে গেছি, একদম ভালো হয়ে গেছি। দেখো আমি আমি তোমাকে মাপ করে দিছি, আমি তোমারে এখনো ভালোবাসি। তোমারে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারিনি জানো তুমি। তার মানে আমার পাপ সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, তুমি মাফ করছো, উপর আল্লাহ আমারে মাফ করে দিছে। আজকে থেকে আমার আত্মা মুক্তি, আমার আত্মা মুক্তি। সবাই ভালো থেকো। না তুমি যেও না, যেও না আমাকে ছেড়ে, আমি কাকে নিয়ে থাকবো? এটা আর কিছুতেই সম্ভব না। আমি চাইলেও তোমাদের কাছে কোনোদিন আর আসতে পারবো না, কারণ আমি তো এখন একটা আত্মা। তবে তুমি মাফ করার পর আমার অভিশপ্ত আত্মা মুক্তি পেয়েছে, আজকে থেকে আমাকে আর কষ্ট করে গলায় দড়ি দিয়ে মরতে হবে না। আমি মুক্ত, আমি মুক্ত। না যেও না। শান্তি।